বিজেপি নির্বাচনের সময় শুধু আসে, তারপর আর আসে না। কেন্দ্র থেকে 76টি টিম রাজ্যে এসে দেখে যাবার পরেও টাকা দিচ্ছে না। আমাদের রাজ্যে টাকা তুলে নিয়ে যাচ্ছে, অথচ ঘর তৈরির টাকা দিচ্ছে না। সব প্রকল্পে বিজেপির লোগো লাগাতে বলছে। ভারত পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প লাগাতে পারি, বিজেপির দলীয় লোগো লাগাবো কেন? জয়নগরের প্রশাসনিক সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র থেকে মোট 76টি টিম এসছে এই দুবছরে, তাও টাকা দিচ্ছে না। আমি রিসেন্ট মিটিং করে এসেছি বাংলার জন্য প্রধানমন্ত্রীর কাছে। তিনি আমাকে বললেন, আমাদের অফিসাররা তাদের অফিসারদের সাথে বসে বসে একটা শর্ট আউট করবে। এটা কাদের টাকা? এটা কেন্দ্রের টাকা নয়, এটা কেন্দ্র কিছু টাকা দেয়, এখান থেকে যেটা তুলে নিয়ে যায় তার শেয়ার দেয়, আর রাজ্যের টাকা বাদ বাকি। আমাদের রাজ্যের সব টাকা এখন দিল্লি তুলে নিয়ে যায়, তো আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছ, আর আমাদের টাকা তোমরা মানুষকে দেবে না কেন? এটা কখনো হতে পারে? কি এটা হতে পারে? 100 দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না, লজ্জা করে না। ঘর তৈরির টাকা দেয় না, লজ্জা করে না। রাস্তা তৈরির টাকা দেয় না, লজ্জা করে না। বলে সব গেরুয়া রং করতে হবে। আরে গেরুয়া তো সাধুরা পরে, আমরা তাদের সম্মান জানাই। কিন্তু কেন বিজেপির কালারে সব কালার হবে কেন? 1 টাকার প্রজেক্ট দিলেও বলছে বিজেপির পার্টির লোগো লাগাতে হবে। আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগাতে বাধ্য, পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাতে বাধ্য, আমি পার্টির লোগো লাগাতে বাধ্য নই। এই প্রচার, মিথ্যা অপপ্রচার, কুৎসা কতদিন চলবে? যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, জয়নগরের প্রশাসনিক সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে তিনি বলছেন যে আমাদের রাজ্যে টাকা তুলে নিয়ে যাচ্ছে, অথচ ঘর তৈরির টাকা দিচ্ছে না। বলছে গেরুয়া রং করতে হবে, সব প্রকল্পে বিজেপির লোগো লাগাতে বলছে। ভারত পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প লাগাতে পারি, বিজেপির দলীয় লোগো লাগাবো কেন? জয়নগরের প্রশাসনিক সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সমীকবাবু, আপনি শুনলেন যে জয়নগরের প্রশাসনিক সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, কি প্রতিক্রিয়া আপনার? মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসনিক সভাগুলো করেন, ওগুলো প্রশাসনিক সভা নয়, ওগুলো রাজনৈতিক সভা। সরকারের টাকা খরচা করে নিজের দলীয় অবস্থানের কথা তিনি মানুষকে বলেন এবং ওই প্রশাসনিক সভাটাকে নির্দেশ দেন যে কোন স্থানীয় নেতার কথা শুনে পুলিশকে, বিডিওকে, এসডিওকে, ডিএমকে চলতে হবে। এটাই এই প্রশাসনিক সভার একমাত্র উদ্দেশ্য। এখন উনি যে অভিযোগগুলো করছেন, এই অভিযোগ তো নতুন কিছু নয়, এই অভিযোগ তো উনি ধারাবাহিকভাবে কয়েক বছর যাবত করে আসছেন। এই অভিযোগগুলো নিয়েই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, সঙ্গে 10 জন সাংসদকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু কোনো সেক্রেটারিকে নিয়ে যাননি। আমরা সেদিনও বলেছিলাম, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজনৈতিক একটা বার্তা দিতে। মুখ্যমন্ত্রী কোনো প্রশাসনিক কার্যসিদ্ধি করবার জন্য কিংবা পশ্চিমবঙ্গের যদি কোনো বকেয়া থাকে, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কোনো পরিকল্পনার স্বার্থে তিনি সেখানে যাচ্ছেন না। বেরিয়ে এসে তিনি যা বললেন যে 2 জন সেন্ট্রাল গভর্নমেন্টের সচিব থাকবেন এবং 2 জন রাজ্য সরকারের সচিব থাকবেন, তারা একসঙ্গে বসে বিষয়টি আলাপ আলোচনা করার মধ্যে দিয়ে সিদ্ধান্ত হবে। তারপরে আবার এই বিবৃতি দিচ্ছেন, 2 সচিব দিয়ে কি বললেন, তাদের বৈঠকের ফলাফল কি, এটা তো এখনো পর্যন্ত রাজ্যবাসী জানতে পারেনি। আর কেন্দ্রের প্রকল্পের একটি নির্দিষ্ট পদ্ধতি আছে, কেন্দ্র সরকারের তো কোনো নির্দিষ্ট জমি নেই, কেন্দ্র সরকার কাজ করে প্রত্যেক রাজ্যের জন্য, তো কেন্দ্রের প্রকল্প জানাতে হলে কেন্দ্রের লোগো তো ব্যবহার করতেই হবে। তিনি এ রাজ্যে একটার পর একটা পরিকল্পনার নাম বদল করেছেন, কেন্দ্রের প্রকল্পের 1 জায়গার টাকা অন্য ফান্ডে দিয়েছেন এবং দিয়েও তিনি বলেছেন এটা তিনি করতে পারেন। যেরকম মিড ডে মিলের টাকা বক টুয়ে ওই ক্ষতিপূরণ দিতে যাদের ওনার দলেরই লোকেরা জীবন্ত পুড়িয়ে মেরে দিয়েছে তাদের পরিবারকে দেওয়া হয়েছে, তো এগুলো চলেছে। এগুলো শুনে শুনে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত। এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীকে নতুন করে রাজনৈতিক বার্তা দেবার অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেই। মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছিল, মানুষ তৃণমূল কংগ্রেসকে পরীক্ষা করেছে, এখন প্রত্যাখ্যানের সময়। তৃণমূলের বিদায় আসন্ন,
বিসর্জন অবশ্যম্ভাবী। ধন্যবাদ আপনাকে।